আসসালামু আলাইকুম। নোটপ্যাড প্লাস প্লাস এর একটি কমন প্রবলেম, আমি যখন লাইফে প্রথম কোডিং শুরু করি তখন আমার এই প্রবলেমটা হইতো, আর মানে প্রবলেমের কোনো সলিউশন আর কি আমি নেটে পাইনি। তো সেদিন আইটি বাড়ির একজন স্টুডেন্ট দেখলাম আর কি পোস্ট দিছে এই প্রবলেমটা হয়েছে, তা আমি তখন দেখে তার মানে আমার মনে পড়ে গেল যে আমি প্রথম প্রথম যখন কোডিং করতাম এই প্রবলেমটা হইতো, এমনকি আমি পুরা ফাইল ডিলিট করে দিয়ে আবার নতুন করে কোডিং করতাম এই প্রবলেমের জন্য, কারণ সলিউশন আমি জানতাম না। তো আসলে আমি আবার তার মানে কোডিং করতে করতে হঠাৎ করে আবার সলিউশন বের করে ফেলছি। তো প্রবলেমটা নিয়ে আমি বলি যে আপনি যখন কোডিং করতে যান তখন এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেন, তখন কোডিং করতে করতে দেখবেন এই যে মনে করেন আমি এখানে আমার একটা কন্টেন্ট চেঞ্জ করি, যেমন এখানে দিচ্ছি যে আমার নাম লিখলাম সুজন, এই যে লিখলাম, দেখা যাচ্ছে কি অনেক সময় এরকম চেঞ্জ করার দরকার হয় তখন হঠাৎ করে কিবোর্ডের একটা বাটন আছে দেখবেন প্রিন্ট স্ক্রিনের নিচে, তার মানে 1 2 3 যে আছে তার পাশে এবং ইনসার্ট নামে একটা বাটন আছে, এই ইনসার্ট বাটনে অনেক সময় হঠাৎ করে ক্লিক করে যায়। তখন যদি আপনি এডিট করতে চান, ধরেন এখানে আমি আমার কন্টেন্ট এখন চেঞ্জ করব সুজন না লিখে যে কেটে দিয়ে অন্য কিছু লিখব, তখন দেখবেন আপনি কিছুতেই লিখতে পারতেছেন না, অন্য কিছু এডিট হয়ে যাচ্ছে, এরকম আর কি প্রবলেম হয়। ইনসার্ট বাটনে আবার প্রেস করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়, এটা একটা ছোট একটা প্রবলেম কিন্তু আমার কাছে অনেক সময় বড় বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আর কি আমি এই ভিডিওটা শেয়ার করছি, ধন্যবাদ যদি কারো যদি উপকার হয়ে থাকে। আসসালামু আলাইকুম।